2021-এর HECU সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে চাওয়া শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকেও একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেই তথ্যটি অবশ্যই তোমাদের প্রত্যেকটা পরীক্ষার্থীর কাজে লাগবে। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের SSCU সমমান পরীক্ষার্থী বন্ধুদের গত 1 এপ্রিল থেকে তাদের মানে ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছিল এবং লকডাউনের কারণে 5 এপ্রিল পর্যন্ত সেটা কার্যক্রম চলে এবং তারপর থেকে সেটা স্থগিত হয়ে যায় অনির্দিষ্টকালের জন্য। তো এখানে বলা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে যখনই লকডাউন আবার শিথিল হবে তখনই এই ফরম পূরণের কার্যক্রম শুরু হবে। তো এই ফরম পূরণের কার্যক্রম যখন মানে SSC ফরম পূরণের কার্যক্রমটা যখন শেষ হবে তারপরে কিন্তু HSC ফরম পূরণের কার্যক্রম শুরু হবে। তো এখন তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ নির্দেশনাটা আমি নিয়ে এসেছি সেই নির্দেশনাটা হচ্ছে তোমাদের HSCU সমমান পরীক্ষার যখন ফরম পূরণ কার্যক্রমটা শুরু হবে এবং বোর্ড নির্ধারিত যেই ফিটা তোমাদেরকে দেবে সেই ফিটা দিয়েই তোমরা কলেজের এই অনলাইনে তোমাদের ফরম পূরণের কার্যক্রমটা শেষ করবে। তো এখানে আমি তোমাদেরকে যে মানে তথ্যটা দিতে যাচ্ছি সেই তথ্যটা হচ্ছে, যদি মনে করো যে স্কুল কলেজগুলো খোলা না যায়, তোমাদের কলেজগুলো যদি খোলা না যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 80 দিন ক্লাস করানোর কোনোভাবেই সম্ভব না, যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে বলা হয়েছে যে HSC শিক্ষার্থীদেরকে অন্তত 80 দিন ক্লাস করিয়ে তাদেরকে HSC পরীক্ষা নেওয়া হবে। অর্থাৎ তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে তাদের সেই সংক্ষিপ্ত সিলেবাসটা কিছুটা সম্পন্ন করা হবে এবং যতটুকু সম্পন্ন করা হবে ঠিক ততটুকুর উপরেই HSC পরীক্ষার প্রশ্ন করা হবে এবং সেটার ভিত্তিতেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। এটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে বলা হয়েছে, একাধিকবার এই কথাটা বলা হয়েছে। যখন মানে SSC ফরম পূরণের কার্যক্রম শেষ হবে এবং HSC ফরম পূরণের কার্যক্রম শুরু হবে ঠিক তখনই যে যখন সময় পাবে টাকা ব্যবস্থা করে তোমরা অবশ্যই ফরম পূরণ করে রাখবে, কারণ যদি কলেজগুলো খোলা যায়, কলেজগুলো খোলার পরে তোমাদের 80 দিন কার্যক্রম মানে ক্লাস কার্যক্রম চলে, সেক্ষেত্রে 80 দিন কার্যক্রম চললে কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হবে। আর যদি এর ব্যতিক্রম হয়, অর্থাৎ কলেজগুলো খোলা না গেল, তাহলে কিন্তু তোমাদেরকে গত বছরে 2020 সালের HSCU সমমান পরীক্ষার্থীদের মতো অটোপাস দেওয়ার হয়তো চিন্তাভাবনা করবে সরকার। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা বিপদে পড়বে। কি বিপদ এখন আমি সেটা বলছি, সেই বিপদটা হচ্ছে অবশ্যই তুমি যদি HSC-তে ফর্ম পূরণ করো তাহলেই কিন্তু তুমি একজন HSC পরীক্ষার্থী, যদি ফর্ম পূরণ না করো তাহলে কিন্তু তুমি HSC পরীক্ষার্থী না। আর HSC পরীক্ষার্থীদের মানে ডকুমেন্ট হিসাবে তাদের ফর্ম পূরণ করতে হয়, ফর্ম পূরণ করার পরে কিন্তু তারা প্রবেশপত্র পায়। অ্যাডমিট কার্ডে যেই রোল নম্বরটা তোমরা পাবে সেই রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নাম্বারটার মাধ্যমেই কিন্তু তোমাদের রেজাল্টটা দেখা হয়। তো এখন যদি তোমাদেরকে অটোপাসই দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তোমরা রেজাল্টটা কীভাবে দেখবে? অবশ্যই সেজন্য প্রত্যেকটা HSCU সমমান পরীক্ষার্থী বন্ধুদের এই ফরম পূরণের কার্যক্রমটা শেষ করতে হবে, তাহলেই তারা অ্যাডমিট কার্ডটা পাবে এবং অ্যাডমিট কার্ডের রোল নম্বরটা পাবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা পাবে। তো এখানে এটাই তোমাদেরকে বলতে চাচ্ছি, তোমরা কোনোভাবেই যারা HSCU সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও তারা অবশ্যই HSC ফরম পূরণ কার্যক্রমটা শেষ করবে। সেখানে যদি কলেজ যদি তোমাদের কাছ থেকে বাড়তি কোনো টাকা চায় নির্ধারিত ফিয়ের চেয়ে বেশি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমরা শিক্ষা বোর্ডগুলোকে জানাবে। শিক্ষা বোর্ড কিন্তু বলছে বারবার যে শিক্ষা বোর্ড থেকে জানানো হচ্ছে যে যদি তারা উপযুক্ত প্রমাণ পায় তারা কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। তো আমি সর্বোপরি HSCU সমমান পরীক্ষার্থীদেরকে আবারও বলতে চাচ্ছি, যখনই তোমাদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে অবশ্যই তোমরা ফরম পূরণের কার্যক্রমটা শেষ করবে, অর্থাৎ তোমরা ফরম পূরণে অংশগ্রহণ করবে। তা না হলে তোমরা বিপদে পড়বে, যদি অটোপাস দেওয়া হয় তাহলে তোমরা অটোপাসই শিক্ষার্থী হিসাবে কিন্তু তোমরা গণ্য হবে না, কারণ তোমাদের অ্যাডমিট কার্ড বা রোল নম্বর সেখানে কিন্তু থাকবে না।